হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র হিসেবে অভিহিত করা হয় ওপেনার তামিম ইকবালকে। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ তিনি। বর্তমানে তিন ফর্ম্যাট মিলিয়ে তামিমের সংগ্রহ 10,999 রান, আর মাত্র একটি রান করতে পারলেই প্রথম বাংলাদেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 11,000 রানের মাইল ফলকে পা রাখবেন তামিম। এখন পর্যন্ত 174টি ওয়ানডেতে 5,766 রান সংগ্রহ করেছেন এই টাইগার ওপেনার। অপরদিকে টেস্ট ফর্ম্যাটে তার সংগ্রহ 52 ম্যাচে 3,886 রান, আর ক্রিকেটের আধুনিক ফর্ম্যাট টি টোয়েন্টিতে 59 ম্যাচে 1,257 রান করেছেন চট্টগ্রামের এই ওপেনিং ব্যাটসম্যান। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে 70 রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে ইঞ্জুরির কারণে মাত্র একটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলতে পেরেছিলেন তিনি, যদিও সেই ম্যাচ দুটিতে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেনি। পসে ফার্স্ট রুমে অনুষ্ঠিত সেই টেস্টে 39 রান করেছিলেন টাইগার এই ওপেনার, আর সর্বশেষ ওয়ানডেতে করেছিলেন 23 রান। এদিকে তামিমের পর 9,897 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 51টি টেস্টে 3,594 রান সংগ্রহ করেছেন সাকিব। অপরদিকে ওয়ানডেতে 180 ম্যাচে 5,080 রান সাকিবের। তবে টি টোয়েন্টি ফর্ম্যাটে ব্যাট হাতে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি তিনি। এখন পর্যন্ত 61 ম্যাচে 1,223 রান সংগ্রহ করেন তিনি।